তবে সেক্ষেত্রে ভার্স লক্ষ্য করুন এখান থেকে আমার ফেসবুক আইডি নামটি সিঙ্গেল নামে পরিবর্তন হয়ে গেছে সিঙ্গেল নামে ফেসবুক আইডি কীভাবে ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখে দেব তার জন্য ভার্স্ট সর্বথম আপনার ফোনের স্টোরে আপনারা চলে আসবেন আসার পরে সার্চ বারে আপনারা ক্লিক করলে এখানে আপনি লিখবেন ফেসবুক লাইট তবে সেক্ষেত্রে ফেসবুক লাইট অ্যাপটি পেয়ে যাবেন সর্বথম আপনারা ফেসবুক লাইট অ্যাপটি ইনস্টল করে নেবেন পাশাপাশি আপনাদের আরও একটি অ্যাপ ইনস্টল করতে হবে এর জন্য আবারও বারে ক্লিক করতে এখানে আপনারা লিখবেন ইন্দোনেশিয়া ভিপিএন তবে সেক্ষেত্রে ভার্স এই অ্যাপ আপনারা পেয়ে যাবেন প্রত্যেকে আপনারা এখান থেকে অ্যাপের আইকনটি লক্ষ্য করুন এই অ্যাপটি অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ওপেন অপশানে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাবেন ফ্রেন্ডস এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এখান থেকে পারমিশন চাইবে পারমিশন আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে সার্ভার অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে একটু নিশ্চয় দিকে চলে আসার পর ফ্রি সার্ভারগুলো আপনারা পেয়ে দেবেন ইন্দোনেশিয়ার যে কোনো একটি সার্ভার আপনারা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি একইভাবে আপনারা সিলেক্ট করে দেওয়ার পর কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাবেন এখান থেকে এটা কানেক্টেড হয়ে যাবে এরপর আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো এবার বেড়ে আসার পর সরাসরি আপনারা চলে আসবেন ফেসবুক লাইট অ্যাপতে আর অবশ্যই আপনি মূলত যে আইটা সিঙ্গেল নেম করতে আছেন সেই আইটা প্রথমে আপনার ফেসবুক লাইট অ্যাপতে লগ ইন করে নেবেন তারপর এখান থেকে মূলত তিনটা দাগ অপশনে ক্লিক করে দেবেন তারপর একটু নিচের দিকে সিলেক্টগ্রহ চলে আসলেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে শুধু সেটিংস অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে এরকম একটি ইন্টারফেস চলে আসলে এখান থেকে আপনার এই অপশনটিতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে প্রোফাইলস অপশনে ক্লিক করে দেবেন এবার এখান থেকে আপনার আইডি নেমটি দেখতে পাবেন সেই নামের উপর ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন নেম এমনকি ইউজার নেম তবশে এখান থেকে নেম অপশানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এখান থেকে ফেসবুক আইডি নেম চেঞ্জ অপশনটি চলে আসবে এবার আপনার এখান থেকে করবেন কি ফার্স্ট নেম এমন কি লাস্ট নেম আপনারা পুরোটা কেটে দেবেন তো আমি এখান থেকে কেটে দিচ্ছি একইভাবে আপনারা পুরোটা কেটে দিবেন যেখানে যা থাকুক আপনি এখান থেকে কেটে দেবেন কেটে দেওয়ার পর ফার্স্ট নেমে অপশনে ক্লিক করে দিয়ে এখানে আপনার মূলত আপনার সিঙ্গেল নেম যেটা দিতে আছেন তো ধরুন আমার নাম শুধু শাকিল দেবো জাস্ট আমি এখান থেকে শাকিল লিখছি একইভাবে আপনারা যেটা দিতে চান সেটা আপনারা এখান থেকে লিখবেন লেখার পর নিচের দিকে লক্ষ্য করুন রিভিউ চেঞ্জ নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন এবার এই চেঞ্জটা করার জন্য মূলত আপনার ফেসবুক আর পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই আপনার ফেসবুক গাটির পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দেবেন তো ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা লক্ষ্য করুন সেভ চেঞ্জ নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ভার্স এখান থেকে আমার নামটি শুধুমাত্র শাকিল হয়ে গেল অর্থাৎ সিঙ্গেল নেম হয়ে গেছে এবার যদি আমি এখান থেকে বেড়ে আসি বেড়ে আসার পর আমি এখান থেকে আমার ফেসবুক প্রোফাইলে চলে আছি তবে সেক্ষেত্রে এখান থেকে আমার ফেসবুক আইডি নামটি সিঙ্গেল নেমে পরিবর্তন হয়ে গেছে তো আরেকটি ফার্স্ট যাদের মতো অনেক পুরাতন আইডি তাদের কিন্তু সিঙ্গেল নেমে পরিবর্তন করতে গেলে সিঙ্গেল নেম্পে পরিবর্তন নাও হতে পারে তারা আপনারা করবেন কি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সে আইডি নামটা সিঙ্গেল নেমে পরিবর্তন করার চেষ্টা করবেন আমি যেভাবে দেখালাম তবে সেক্ষেত্রে একশো পার্সেন্ট কিন্তু পরিবর্তন হবে আমি কিন্তু আপনাদের লাইভ প্রুফ শো করে দেখে দিলাম